Can I see the screen? Yes, sir. স্যার আমাদের ME293 এর লাস্ট ক্লাসে যে কোডিং দেওয়া হয়, আচ্ছা দিয়ে দিব। Okay, what we were saying the last day is that we are going to finish this chapter, but before that we'll solve few problems so that no single thing can bother us. Okay, so ajke amra je problem gula dekhbo she problem gula hocche they pretty much will use the same principle but ছোট ছোট কিছু টুইস্ট এন্ড টার্নস আছে যেগুলোর জন্য আমাদের এই প্রবলেমগুলো সলভ করতে হবে, জাস্ট টু গেট আস এ ক্লিয়ার আইডিয়া অফ ডিফারেন্ট সিচুয়েশনস। সিচুয়েশন যখন ডিফারেন্ট হয় তখন আমরা কিভাবে এই প্রবলেমগুলো করব সেটা বের করতে হবে। সো আমরা এরকম প্রবলেম করেছি তাই না? উই হ্যাভ ডান দিস সর্ট অফ প্রবলেমস যেখানে আমার একটা এক্সট্রা মোমেন্ট আছে। ওকে, সো সিম্পলি সাপোর্টেড বিম আছে, ওভারহ্যাঙ্গিং বিম আছে, বিমের উপরে যখন ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড সেগুলো কিভাবে কাজ করে সেটাও আছে। তো এখন আমাদের বেসিক যে প্রবলেমগুলো যেগুলো রেগুলার প্রবলেম সেগুলো আমরা করেছি, তো এখন একটা নতুন স্টাইলের প্রবলেম আছে, সেটা এই 439-এ আমরা দেখতে পাচ্ছি, ইভেন 438-এও আছে। সেটা হচ্ছে এই যে মাঝখানে একটা কথা আছে হিঞ্জ, ওকে, মাঝখানে এই যে একটা জিনিস দেওয়া আছে হিঞ্জ, এই হিঞ্জ যখন থাকবে কোন একটা বিমের মধ্যে তখন সেটা কিভাবে আমরা সলভ করব সেটা আজকে আমরা দেখব। ওকে, আর ইউ উইথ মি? আমি বুঝতে পেরেছো? Yes স্যার। সো আমরা রেগুলার যেই বিমগুলো আছে সেগুলোর মধ্যে বিভিন্ন টাইপের লোডিং কন্ডিশন আমরা দেখেছি, বাউন্ডারি এন্ডের কন্ডিশন দেখেছি, ফিক্স থাকে, ওভারহ্যাঙ্গিং থাকে, সিম্পলি সাপোর্টেড থাকে, সেই টাইপের গুলোও করেছি। সো আবার বিমের একটা সাইডে যখন একটা মোমেন্ট থাকে সেটাও আমরা বের করেছি। তো আজকে আমরা দেখবো যে বিমের মাঝে বা সাইডে বা যে কোনো একটা পোর্শনে যদি হিঞ্জ থাকে তাহলে পরে সেটা কিভাবে সলভ করা যায়। হিঞ্জটা যদি বাদ দেই তাহলে পরে কিন্তু এই পুরো প্রবলেমটাই খুবই সিম্পল একটা প্রবলেম, রাইট? তাহলে পরে আমরা এই প্রবলেমটা আঁকি। প্রবলেমটা হচ্ছে অনেকটা এরকম, একটা নর্মাল একটা বিম আছে which has three reaction forces, একটা আছে and এখানে একটা আছে,
this is R1, this is R2, this is R3. Here is 4000 LV. It's 100 LV per feet. So here is 4 feet. So this is our problem. Okay. So বাকি যা আছে সবই হচ্ছে খুবই ইজি পোর্শন, অনলি দিস হিঞ্জ। এই হিঞ্জের ক্ষেত্রে কি হবে সেটাই খালি আমাদের দেখার বিষয়। সো হিঞ্জ এমন একটা পয়েন্ট যেখানে হচ্ছে উইল টেক সামেশন অফ মোমেন্ট উইল বি টেকেন ইকুয়ালস টু জিরো। ওকে, সামেশন অফ মোমেন্ট উইল বি টেকেন অ্যাজ জিরো, বুঝে গেছে? আর এখানে মোমেন্ট যদি জিরো হয় ইন দ্যাট কেস দেয়ার মে বি দেয়ার উইল বি সাম শেয়ার ফোর্সেস অলসো। ওকে, শেয়ার ফোর্সটাও আমরা ক্যালকুলেট করব। সো আমরা এই হিঞ্জ পর্যন্ত এটাকে যদি ভাগ করে নিই, লেটস ট্রাই ইট হিয়ার। করে নিলাম। সো এখানে কি আছে, এখানে আছে R1, এখানে আছে 4000। ওকে, এই হিঞ্জের ক্ষেত্রে কি হবে, হিঞ্জের ক্ষেত্রে দেয়ার উইল বি আ ভার্টিক্যাল ফোর্স। ওকে, এখানে একটা ভার্টিক্যাল ফোর্স কাজ করবে, এটাকে আমরা ধরে নেবো ভার্টিক্যাল ফোর্স VH। H একটা পয়েন্ট দিলাম, এটাকে A পয়েন্ট দিলাম, এই হচ্ছে আমার চেঞ্জেস। সো এইটুকুর মধ্যে আমি কি করব, আই উইল টেক হোয়াট আই সেড ইজ দ্যাট মোমেন্টাম এর সামেশন উইল বি ইকুয়ালস টু জিরো। সামেশন যদি জিরো নেই তাহলে পরে কি হচ্ছে, এখানে যদি আমি জিরো ধরি দেন R1 ইন্টু কত দূরত্ব, 448 হওয়ার কথা, রাইট? Are you with me? Sir. Positive ধরলে R1 into 8 should be positive, right? আর এটা কি হবে, negative 4000 into 4. R1 কত হবে, কিভাবে ক্যালকুলেট করব, এখানে যদি আমি মোমেন্ট ধরি
summation of m a equals to zero thakbo. So ekhane ki hobe, ekhane hobe hocche r1 to r1 zero, so 4000 jodi eta positive nei eta 4000 ki hobe ekhon theke ekhane gele eta positive, so 4000 into 4 minus 8 into 8, so 8 equals to 8 আসবে, so এটাও তো 2000 আসবে. ওকে, এটা তো গেল আমি আপওয়ার্ড দেখাচ্ছি. ওকে, এখন এই এই হিঞ্জের কারণে কি হবে, এই হিঞ্জের কারণে একটা আপওয়ার্ড কাজ করবে. যদি এটা আপওয়ার্ড ধরে আপওয়ার্ড কাজ করবে, তাহলে পরে এই পোর্শনের জন্য যখন এই বাকি পোর্শনের জন্য ক্যালকুলেট করব, তখন ঠিক একটা ডাউনওয়ার্ড ফোর্স কাজ করবে. ওকে, যখন এই বাকি পোর্শন যদি আমি আঁকি, বাকি পোর্শন যদি আমি ক্যালকুলেট করি, দিস ইজ ফর এখানে আপওয়ার্ড দেখিয়েছি, সো দিস উইল বি ডাউনওয়ার্ড ভিএইচ. ওকে, কারণ আলটিমেটলি এই ভার্টিক্যাল শিয়ার ফোর্সটা নালিফাই হয়ে যায়. ওকে, কাজ করে ঠিকই, বাট নালিফাই হয়ে যায়. সো 2000 এলবি, বাট যখন আমি আবার সেগমেন্টে সেগমেন্টে চিন্তা করব, তখন কিন্তু আবার দুটি কাজ করছে. অ্যাম আই ক্লিয়ার? Okay, so this is 4 feet, 10 feet, R2, R3. Okay, so I want to like it for a very can I have to find what should be ready to see the D D D D D D in that case I got it 3 summation of R2 PM PH R2 by me, so summation of MD equals to 0 0 3. Then how much do I have? VH into 414, right? VH is 2000 into 14. It's a day that's correct. So I'm to touch clockwise positive. This is anti-clockwise, so this will be negative. This will be negative. Then R2. R2 হচ্ছে R2 into 10, so this will be clockwise, right? So R2 will be positive, R3 to R3, আর এই যে এগুলো আছে 400 LV per feet, so 400 into 10, so 4000 into how much? 10 minus 5. Right, right. So this will be anticlockwise, so negative equals to 0. So how much will be R2? Calculate correct to somebody, give me the answer. How much is R2? 4800. 4800. 4800 pound. Can you find out R3? এখানে zero ধরে.
R3 মানটা বলো R3 ভ্যালুটা দাও আমাকে Can you please give me the value of R3 taking m summation of mh equals to 0? Barasho, right? 1200. Okay, so here it is, 1200. Okay. So now we have to draw the shear force and bending moment diagram. Okay. Because we need this space. Now that the calculation is done, so we don't need this plus. Now what? So help me. আমাকে বলো আমি সেভাবে করব. প্রথমে কি করতে হবে? প্রথমে কথা আসবে. প্রথমে কথা আছে শিয়ার ফোর্স ডায়াগ্রাম. শিয়ার ফোর্স ডায়াগ্রামে কি আছে? 2000, রাইট? 2000 আপওয়ার্ড. So take 2000 upward, 2000 upward the galam. So this is 2000. Then up to this point, 4 feet per junta, there is no change, right? Then again, niche the 4000. So 4000 nam the galay, 2000 nam lam, now for arrow 2000 nam the galay. So 4000. So this is minus 2000, right? That's a minus 2000. Okay. So a porjunto kono force kaj kore nai. Okay. So VH er je kotha ta chilo, VH upward chilo, but downward kintu ekta VH ache. Right. So sheta kono আমাদের প্রবলেম ক্রিয়েট করেনি. সো সেটা যদি আমাদের প্রবলেম ক্রিয়েট না করে থাকে দেন এটা কি স্ট্রেট যাবে, রাইট? সো স্ট্রেট গিয়েছে. যাওয়ার পরে কি বলেছে যে R2 উপরের দিকে 4800 4800 পর্যন্ত যেতে হবে R2. সো আমি কি করব, আমি উপরের দিকে ট্রাভেল করার সময় মাইনাস 2000 থেকে 2000 গেলাম, তারপর কত যাব, তারপর আরো 2800, আরো 2800 যাব. সো আরো 2800 যদি যাই সো সাম এদিকে আসবে, সো এটা 2800. ওকে,
তারপর কি আছে, তারপর এই পোর্শনটা আছে, রাইট? এই পোর্শনটা, সো এখান থেকে এটা কি 400, মানে হচ্ছে 4000, 410 ফিট, দ্যাট মিন্স 4000, রাইট? সো 4000 যদি যায় তাহলে পরে অ্যাকচুয়ালি নিচে নামতে হবে 4000, তো 2800 তো নামতে হবেই, আরো কত নামতে হয়? 4000 নামার জন্য 2800 সাথে আরো 1200, 1200 মতো লাগে। সো ধরে নিলাম এটা তো 2000, সো এটা রড দেখাবে এই পর্যন্ত যাবে। সো এটা এবং এটা কি হবে, যেহেতু ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড, সো ইট উইল বি স্ট্রেট লাইন গোয়িং ডাউনওয়ার্ডস, রাইট? সো এটা এবং এটা যদি আমি ইয়ে করি, ধরলাম এটি এটি আমার 1200, ওকে, সো দিস ইজ মাই -1200। তারপর কি আছে, আর থ্রি হচ্ছে আমার +1200, সো আর থ্রি উইল গো ডাউন টু +1200, সো দিস ইজ মাই এসএফডি, ওকে। এসএফডি বুঝে গিয়েছে? দিস ইজ এসএফডি। এখন তাহলে বিএমডি আঁকতে পারবো না? বিএমডি, সো বিএমডি আঁকার ওয়ে কি, সো ইউ ক্যান ফাইন্ড আউট দি এরিয়া ইনসাইড দিস, দ্যাট উইল বি গুড এনাফ টু ফাইন্ড আউট হাউ মাচ ইউ হ্যাভ টু গো। সো 2000 ইন্টু 4, সো দ্যাট মিন্স 8000, সো দিস নেক্সট লাইন কন্টিনিউ কন্টিনিউ। এখন কিন্তু আবার আরেকটা চলে আসছে এক্সট্রা, যেটা আগে ছিল না, এখানে একটা আসছে, ওকে। সো 2000 ইন্টু 4, সো দ্যাট মিন্স 8000, সো টেক দিস 8000, এটাকে 8000 ধরে পজিটিভ। আবার নেগেটিভলি কি আসছে, 2000 ইন্টু, তারপরে 8, সো দ্যাট মিন্স প্লিজ হ্যালো, ওকে, সরি ফর দি ইন্টারাপশন। সো 8000 ইজ হিয়ার, নাও এখানে কি আছে, 2000 ইন্টু 4 এন্ড 4 8, সো 16000, রাইট? সো 4000 থেকে তোমার এই পয়েন্টে যাবে 16000, দ্যাট মিন্স 8000 তো নামবেই, আরো 8000 নামবে, রাইট? সো দিস উইল বি -8000, আরো নিচে গেলে তো জায়গা ম্যানেজ হবে না, ওকে ওকে। আবার এখানে আপ গিয়েছে, সো 8000 থেকে উইল গো টু, এখন আমরা চলে আসবো এই পোর্শনে। এই পোর্শনে কি আছে, এই পোর্শনে আছে 2800 ইন্টু, এটা কি একটা ত্রিভুজ, রাইট? সো এটা একটা ত্রিভুজ, সো 2800 ইন্টু কত, এখানে এই এই এটা আমাদের বের করতে হবে, রাইট? ওই টু টু এক্স ধরা যায় স্যার, বাকি টু টেন মাইনাস এক্স,
we can take this at x, and the rest can be taken as 10 minus x. Okay, so এখন আমরা কি করব, we will get this in a similar triangle system. Similar triangle system অনুযায়ী আমরা 2800 divided by x, এবার না আমি উল্টাটা নিলে বেটার হয়, x divided by 2800, এটা কি 10 minus x divided by 1200. Okay, so I can take camera x will go to the x and one got washer. Now please give me the value of x. 7, sir. 7. So it has to 7. So to the 7 high, then it will be 2800 into 7 into 0.5. So you take a torch bear. So আমাদের ক্যালকুলেশন যদি করি, 2800 into 7 into 0.5, so 9800, so 9800, right? So আমাকে এই পয়েন্টে 9800 উঠতে হবে, আমি কিন্তু আছি 8000 এ, so 8000 থেকে যদি উপরে উঠতে চাই, then 8000 উঠলাম, 9800 না আরো 18 উঠব, so this is our 1800, okay? তারপরে আমার হচ্ছে এটা কত, 1200 ইনটু 3, রাইট, 10 মাইনাস 7 ইকুয়ালস টু 3, সো 1200 ইনটু 3 ডিভাইডেড বাই 2, সো 1800, সো 1800 মিন্স ইট উইল গো হিয়ার, ওকে, নিচের দিকে 1800 আর এদিকে যাবে, সো এখন আমরা কি করতে পারি, এখন আমরা এটা যোগ করতে পারি, সো এটা কি হবে, এটা যেহেতু স্ট্রেট লাইন, সো দিস উইল বি স্ট্রেট লাইন, this will be a straight line. তারপরে হচ্ছে এটা একটা straight line হবে, so this will be straight line. এই পোর্শনটা কি, এই পোর্শনটা হচ্ছে uniformly distributed load, so এটা কি হবে, আমার parabolic হবে, right? So এইটা এবং এটা যদি parabolic নিই, so almost এই প্যারাবোলিক, ওকে, এবং এই বাকিটুকু প্যারাবোলিক, সো দিস উইল বি ইওর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, ওকে, সো হিঞ্জ যদি থাকে, যখন এসএফডি এন্ড বিএমডি আঁকবো, যদি হিঞ্জ থাকে, যখন এসএফডি এবং বিএমডি আঁকবো, তখন সেটা কোনো একটা প্রবলেম ক্রিয়েট করবে না, কিন্তু যখন ফোর্স ক্যালকুলেট করব এন্ড মোমেন্ট ক্যালকুলেট করব, তখন আই হ্যাভ টু টেক হিঞ্জের জন্য একটা মোমেন্টস, এখানে মোমেন্ট ইকুয়ালস টু 0 হবে, এবং এটার জন্য একটা ডাউনওয়ার্ড এন্ড একটা আপওয়ার্ড দুইটা হরিজন্টাল ফোর্স কাজ করবে, যে দুটো অ্যাকচুয়ালি আমি যখন এটাকে সেকশন করব তখন কাজ করবে, বাট আলটিমেটলি যেহেতু বিপরীত দিকে কাজ করবে, সো এটা আলটিমেটলি নালিফাই হয়ে যাবে, তোমার বিমের মধ্যে তেমন কোনো প্রভাব ফেলবে না, বাট যখন সেকশন করব তখন সেই এইচটা আমাকে কাউন্ট করতে হবে, সেই পোস্টটা আমাকে কাউন্ট করতে হবে, ইজ দ্যাট ক্লিয়ার টু এভরিওয়ান, আমরা সবাই কি বুঝতে পেরেছি, স্যার এখানে তো আপনি হচ্ছে R1 R2 R3 এগুলো বের করলেন হচ্ছে হিন্স কে সেকশন করে আর কি, মানে দুটো পার্ট হচ্ছে হিন্স এর বাম পাশ ডান পাশ, আর এসএফটি বিএমটি টা আকরাম হচ্ছে আমরা পুরাতন নিয়মে রাইট সেকশন সেকশনে করি, তো আমরা যদি সেকশনে করতাম তাহলে কি স্যার ওই হিঞ্জের ওখানে একটা সেকশন ক্রিয়েট করতাম, মানে R1 এর পরে একটা সেকশন, 400 4000 এর পরে একটা সেকশন, মানে সেকশন তখন কিভাবে হতো স্যার, সেকশনে তো তুমি কখনোই ইয়ে আঁকো নাই, এসএফডি বিএমডি আঁকো নাই, আঁকছো
স্যার ওই যে সেকশন পদ্ধতি সেকশন 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 নিয়ে তো তুমি হচ্ছে ইয়ে করেছো এবার ওই সেকশন পদ্ধতিতে ইয়ে করে মানে ক্যালকুলেশন করে ইয়েস স্যার ইয়েস স্যার সেকশন পদ্ধতিতে হ্যাঁ সেকশন পদ্ধতিতে ক্যালকুলেশন করে নিয়ে তুমি ওই সেম জিনিসই পাইতা এখানে কি হয়েছে এখানে হ্যাঁ তুমি যদি ওটা করো তাহলে পরে হচ্ছে তোমার আপওয়ার্ড ডাউনওয়ার্ড দুইটা ইয়ে আসবে এই পিএইচ তোমার এটাতেও থাকবে ডাউনওয়ার্ডও থাকবে একটা আপওয়ার্ডও থাকবে তারপর যখন তুমি এখানে আঁকতে যাবো তখন আবার কাটাকাটি হয়ে নেওয়া হয় সেম পজিশনে চলে আসবে তুমি তো অ্যাকচুয়ালি বিমটার ইয়ে করবা তাই না বিমটার এসএফবি বিএমডি আঁকবা সেকশনে রাখবা না তো তোমার যখন এরকম দুইটা একই জায়গায় একই পয়েন্টে একটা আপওয়ার্ড একটা ডাউনওয়ার্ড সমান মাপের ইয়ে থাকে তখন তো অ্যাকচুয়ালি সেটা নালিফাই হয়ে যায় বুঝতে পেরেছি হিসাব করার সময় তো সেকশন ওয়াইজ আমরা করেছি তুমি যে মোমেন্ট বের করতে চাচ্ছ তাই তো এম এ বি এম বি সি ওরকম হ্যাঁ করতে পারো সমস্যা নেই সেম জিনিসই বাবা আমি তো টাইম শর্টেজ টাইম ইউটিলাইজ করার জন্য তাড়াতাড়ি করে করে দিলাম এখন তো এভাবে কি করা যাবে নাকি বড় করেই করতে হবে এভাবে করতে পারো দ্যাট ইজ নো প্রবলেম বাট তুমি যখন কোশ্চেনে অ্যানসার করবা তুমি যখন পরীক্ষার জন্য লিখবা ঠিক আছে তুমি যখন পরীক্ষার জন্য লিখবা তখন তুমি ওই ফুল স্কেলে যদি দিতে পারো দেন ইটস বেটার বাট এটার জন্য যে একদম ইয়ে হয়ে যাবে ওখানে তোমার লেখা লিখে দেওয়াই থাকবে ইয়ের মধ্যে কোশ্চেনের মধ্যে উল্লেখ করাই থাকবে যে আমার ফোকাস যদি হয় শুধু এসএফডি বিএমডি আঁকতে পারো কিনা সেটা চেক করা ইন দ্যাট কেস শুধু আঁকলেই হয় আবার যখন আমার ফোকাস থাকবে যে তোমার ক্যালকুলেশন তুমি পারো কিনা তখন কিন্তু ওইভাবে লেখাই থাকবে যে উইথ প্রপার ক্যালকুলেশনস তুমি এসে আঁকো করো তখন তোমাকে ওইভাবে বলে দেবে হাউ মাচ ইজ দি বেন্ডিং মোমেন্ট অফ দিস বিম এই পয়েন্ট গুলাতে এ বি সি ডি বলে দিবে সি এবং ডি পয়েন্টে তোমার বেন্ডিং মোমেন্ট কত হবে তোমার ফোর্স শিয়ার ফোর্স কত হবে দেন ড্র দিস ওয়ান তখন তোমার ওই ক্যালকুলেশনে যেতে হবে বুঝতে পেরেছি যখন লেখা থাকবে ড্র শিয়ার ফোর্স এন্ড বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অফ দি গিভেন বিম তার মানে হচ্ছে যে আমি চাচ্ছি তুমি দুটো আঁকতে পারো কিনা সেটা চেক করতে ঠিক আছে তখন তোমার এই ক্যালকুলেশন তোমার নেসেসারি ক্যালকুলেশন পাশে রেখে তুমি এটাকে শিখে দিলে শর্টকাট সিস্টেমে কিন্তু যখন লেখা থাকবে যে বিম ইজ গিভেন ফাইন্ড আউট দি শিয়ার ফোর্স অ্যান্ড মুভমেন্ট অ্যাট পয়েন্ট বি সি ডি অ্যান্ড দেন ড্র শিয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মুভমেন্ট ডায়াগ্রাম অ্যাকর্ডিং টু ইট তখন তোমার হচ্ছে এই প্রত্যেকটা জিনিস দিয়ে দিয়ে তারপরে তোমার এসএফডি বিম দিয়ে আঁকতে হবে ক্লিয়ার বুঝা গেছে ওকে সো আরেকটা যে প্রবলেম ছিল আজকে প্রবলেম সব দেখাই ফেলবো এটা এই চ্যাপ্টারটা আর আমরা করবো না নেক্সট ইয়েতে চলে যাবো আরেকটা তোমাদের একটা প্রবলেম ছিল দিস ওয়ান রাইট এটা আমি কারেক্ট আর ইউ উইথ মি অর নট এটা একটা প্রশ্ন ছিল এটা আরেকটা প্রশ্ন ছিল রাইট আমাকে বলছিল যে স্যার এই যে উপরে নিচে ডানে বামে অনেক টাইপের ফোর্স দিচ্ছে এগুলা তো দেখে ভয় লাগতেছে বলে গেছিলাম যে এটা করে দেবো সো এটা একটু দেখো এটা ভেরি ইজি ছবি যদি আঁকি
সো এটা হচ্ছে l আর এটা হচ্ছে l বাই 2 এটা হচ্ছে l বাই 2 তো a b c d এই ছিল প্রবলেম এখানে বলেছে কি কোশ্চেনে বলা আছে ফ্রেম এবিসিডি দেয়া আছে যেখানে রিজিড কর্নারে উইথ রিজিড কর্নারস এট বি এন্ড সি বিসি রিজিড কর্নার সাপোর্টস দি কনসেন্ট্রেটেড লোড অ্যাজ শোন ইন দ্য ফিগার এই কনসেন্ট্রেটেড লোড দেখানো হয়েছে ড্র শিয়ার এন্ড মোমেন্ট ডায়াগ্রাম ফর ইচ অফ দ্য থ্রি পার্টস অফ দ্য ফ্রেম শিয়ার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ইচ পার্টে যেটা আছে সেটা আঁকতে বলা হয়েছে ওকে সো যদি এখন আমি পার্ট বাই পার্ট জিনিসটা করি তাহলে পরে কি দাঁড়াবে আর যদি এইটুকু নেই ফার্স্ট নিলাম এবি পোর্শন এবি পোর্শনে কি আছে এবি এই পোর্শনে কি আছে এই পোর্শনে একটা ফোর্স আছে ওকে আর একটা রিজিড কর্নার সো এখানে একটা মোমেন্ট ক্রিয়েট হবে এটা হচ্ছে এল বাই টু রিজিড কর্নারের জন্য একটা একটা ইকুয়াল ফোর্স পিছন দিয়ে কাজ করবে ওকে আর এটা কি হবে এটা হবে হচ্ছে পি ইন্টু এল বাই টু এই মোমেন্টটা ওকে তো এখন যদি আমি আঁকি সেম ডিবিএম দিকে যদি আঁকি তাহলে কি হচ্ছে আমার পি যাচ্ছে পি যাচ্ছে যে নামতেছে দূর যাচ্ছে ওকে দিস ইজ পি মাইনাস পি স্যার ইয়েস স্যার পুরা ক্যান্টিলিভার বিমটা কি স্যার রিজিড বডি সেই পার্ট টু স্যার মানে এটা কি রিজিড রিজিড কর্নার বলছে ঠিক আছে রিজিড কর্নার বলছে এখানে এসে নিয়ে রিজিড কর্নার হয়ে এখানে চলে আসছে আবার রিজিড কর্নার হয়ে এখানে চলে আসছে এই জন্য বলছে রিজিড কর্নার স্যার রিজিড কর্নার মানেটা কি স্যার মানে এই বৈশিষ্ট্যটা কি রকম হবে স্যার এর কোনো আলাদা বৈশিষ্ট্য নাই এটা তোমাকে বোঝাতে চাচ্ছে যে এখানে যে নিয়ে কোনো বেন্ডিং হয়নি ওকে স্ট্রেট ফরওয়ার্ড নিচে নামছে ওকে যদি এটা নামি ফ্লেটারে মাইনাস পি হওয়ার পরে এখন যদি আমরা শিয়ার ফোর্স ডায়াগ্রাম তো আঁকলাম বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম যদি আঁকি তাহলে কি হবে পি এল বাই টু সো এখান থেকে একটা আসবে আপওয়ার্ড সো পি এল বাই টু হবে একটা একটা ডাউনওয়ার্ড পি এল বাই টু হবে একটা সো দুইটা যদি আমি করি দুইটা পয়েন্ট যদি হয় তাহলে এরকম হবে সরি সরি on this pl by 2 হবে সো pl by 2 কি হবে pl by 2 is negative right নেগেটিভটা তো এখানে হবে রাইট p into l by 2 সো এখানে pl by 2 সো এটা হবে এটার সাথে মিক্স হয়ে গেছে ওকে এই হচ্ছে যে এই পার্টের তারপর এই পার্ট এই পার্টটা কি হবে এই পার্টের একটা প্রবলেম হচ্ছে আমরা তো বিম বিমের করি রাইট বিমের এসএফডি বিএমডি আঁকি এই পার্টটা কিন্তু হচ্ছে যে একদম হরিজন্টাল না এটা হচ্ছে ভার্টিক্যাল সো ইট মেক্স আ কলাম টাইপ থিং ওকে সো কলামের মধ্যে যেটা হয় এটা তোমরা যখন কলাম কি পড়া শুরু করেছো তোমরা ডিড ইউ স্টার্টেড
কলাম চ্যাপ্টারটা কি শুরু হয়েছে? শুভ্র কি পড়ানো শুরু করেছে? গত ক্লাস থেকে। আচ্ছা কলামে কি আছে? যদি কলামে যাই, এটা কি আছে? এই যে পি কাজ করছে, সো দ্যাট মিন্স উপরের দিকে কাজ করছে, দ্যাট মিন্স এখানে নিচের দিকে, এই ক্ষেত্রে নিচের দিকে কাজ করবে, যেহেতু এটা উপরে শো করেছে। ওকে, আর এটাকে দেখাবো কি, এটার ক্ষেত্রে দেখাবো, এই এই প্রশ্নের জন্য দেখাবো নিচের দিকে, সো এটা হবে উপরের দিকে, সো একটা টেনজেল ফোর্স কাজ করছে। ওকে, পি কাজ করবে এখানে, পি কাজ করবে এখানে। Am I clear? আচ্ছা, তোমাদের ফার্স্ট পিরিয়ডের টাইম শেষ, সো লেটস টেক এ ব্রেক, আফটার দ্য ব্রেক উইল রিজিউম দিস ওয়ান। ওকে, ব্রেকের পরে আমরা এটা কন্টিনিউ করব। থ্যাংক ইউ।